নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় ধনুরাশি, 18ই শ্রাবণ, 4ঠা আগস্ট, শুক্রবারের রাশিফল। 5টি সুখবর নিশ্চিত পাবেন, একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি ধনুরাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ 18ই শ্রাবণ, 4ঠা আগস্ট, শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি ধনুরাশির আজ 18ই শ্রাবণ, আজ 4ঠা আগস্ট, শুক্রবারের রাশিফল প্রকাশ করি। প্রথমে আজকে পঞ্জিকা মতে আজ 18ই শ্রাবণ, আজ শুক্রবার, 4ঠা আগস্ট, সূর্যোদয় 5টা 12, সূর্যাস্ত 6টা 15, তৃতীয়া অপরাহ্ন 5টা 26, শতবিশা নক্ষত্র দিবা 12টা 10, শোভন যোগ দিবা 11টা 49, বণিজকরণ দিবা 6টা 39 গতে বৃষ্টিকরণ, অপরাহ্ন 5টা 26 গতে বপকরণ, শেষ রাত্রি 4টে 17 গতে বালবকরণ। এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান, অর্থাৎ 18ই শ্রাবণ, 4ঠা আগস্ট, শুক্রবার কোন গ্রহ কোথা অবস্থান করছে। প্রথমে মেষ, মেষে অবস্থান করছে রাহু আর বৃহস্পতি। বৃষ ফাঁকা, মিথুন ফাঁকা। কর্কটে অবস্থান করছে রবি। মঙ্গল শুক্র বুধ অবস্থান করছে সিংহে। কন্যা ফাঁকা। কেতু অবস্থান করছে তুলায়, আর শনিচন্দ্র অবস্থান করছে কুম্ভে, তৈরি করেছে অতি ক্ষতিকারক বীজযোগ। এবার আসুন দেখে নিই ধনুরাশি আজ 4ঠা আগস্ট, 18ই শ্রাবণ, শুক্রবারের রাশিফল। আজকের দিনটা ধনুরাশির জীবনে বিরাট বিরাট সৌভাগ্যের দিন যাবে। আজকের দিনে ধনুরাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সাফল্য পাবে, কারণ তাদের ভাগ্যস্থান অর্থাৎ নবমে মঙ্গল শুক্র বুধের অতি শক্তিশালী রাজযোগ তৈরি হওয়ায় লটারি জেতার সুযোগ অবশ্যই পাবে। আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা 1759 63, 1759 63, 1759 63, 17596 3, 17596 3, এই সংখ্যা ধরে চলুন, আপনি নিশ্চিত ভালো অঙ্কের প্রাইজমানি জিততে পারবেন। আপনি যদি অবশ্যই ধনুরাশির জাতক জাতিক হন, ধনুরাশি আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন। এছাড়াও ধনুরাশি আজকের দিনে যে কোনো কাজে বেরোবার আগে একটি মন্ত্র অবশ্যই জপ করবেন। এই মহামন্ত্র জপে আপনার জীবনে যাবতীয় বাধা, যাবতীয় দুর্গতি দূর হয়ে জীবনকে উন্নতির সর্বোচ্চ উচ্চতায় নিয়ে যাবে। এই মন্ত্রটি হচ্ছে হরে কৃষ্ণ কালী কৃষ্ণ দুর্গা কৃষ্ণ কালী তারা, হরে রাম দুর্গা রাম 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 শিব শিব, হরে কৃষ্ণ কালী কৃষ্ণ দুর্গা কৃষ্ণ কালী তারা, হরে রাম দুর্গা রাম 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 শিব শিব। এছাড়াও আরও একটা মন্ত্র আপনি জপ করবেন, সেটি হচ্ছে তারামন্ত্র, ওম নম তারাই নামা তারাই নামা তারাই নামা তারাই নামা তারাই নামা তারাই নামা তারাই নামা। আর তারামাকে 108 জবার মালা চড়াতে ভুলবেন না, আপনি যদি ধনুরাশির জাতক জাতিকান। তারামাকে স্মরণ করে কাজে বেরোবেন, তারামাকে স্মরণ করে শুতে যাবেন, দেখবেন জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হবে, আপনি যদি ধনুরাশির জাতক জাতিকান। এছাড়াও আজকের দিনে আপনি বেশি করে হলুদ কালারের পোশাক পরবেন, এতে জীবনের পথে উন্নতি আসবেই আসবে। এছাড়াও আজকের দিনে আপনি যেদিক দিয়ে আরও বেশি উন্নতি করতে পারবেন, সেটি হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের কাছ থেকে আপনি যথেষ্ট শুভ খবর পাবেন, আপনার পিতা আপনাকে যথেষ্ট শ্রদ্ধা ভক্তি করবে, আপনার পিতার কাছ থেকে আপনি যথেষ্ট ভালো
খবর পাবেন আপনি যদি ধনু রাশির জাতক জাতিকন। ধনু রাশি কর্মজীবনে উন্নতি, আর্থিক জীবনে শ্রীবৃদ্ধি আপনাকে যথেষ্ট উন্নতির খবর দেবে, আর আপনি জীবনে একাধিক ক্ষেত্র থেকে আয়োগ লক্ষ্য করতে পারবেন যা এক কথায় আপনাকে এগিয়ে নিয়ে যাবে। এছাড়াও ধনুরাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে সন্তান, আপনার সন্তানের মেধার বিকাশ, সন্তানের কর্ম উন্নতির খবরে আপনি আশায় মুখ বাঁধতেই পারেন আপনি যদি ধনুরাশি জাতক জাতিকন। ধনুরাশি কর্মজীবনে সাফল্য যোগ আপনাকে নিশ্চিত উন্নতির পথ দেখাবে যা এক কথায় আপনার জীবনকে উন্নতির একটা নতুন পাঠ পড়াবে আপনি যদি ধনুরাশি হন। এছাড়াও যেদিক দিয়ে আপনার সুখবর আছে তা হচ্ছে আপনার বন্ধুস্থানীয় ব্যক্তিরা আপনাকে যথেষ্ট শ্রদ্ধা ভক্তি করবে। তবে ধনুরাশি আজকে শনিচন্দ্রের বীজযোগ আপনার তৃতীয় স্থানে, যেদিক দিয়ে সাবধান, মা মাতৃস্থানীয় কারো শারীরিক অসুস্থতা, আপনার মানসিক ও চঞ্চলতা, গুরুজনদের থেকে আপনার বিশেষভাবে ক্ষতির আশঙ্কা থাকবে, সেদিক দিয়ে ধনুরাশি সাবধান। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা মন কষাকষি থাকতে পারে, সেদিক দিয়ে ধনুরাশি সাবধান। এছাড়া আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে, সেদিক দিয়ে ধনুরাশি সাবধান, শত্রুতার কারণে আপনার নানা ক্ষতির আশঙ্কা আছে, সেদিক দিয়ে ধনুরাশি বিশেষভাবে সাবধানে থাকতেই হবে। এছাড়া ধনুরাশি আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত দুর্ঘটনা যোগ আছে, সেদিক দিয়েও আপনাকে বিশেষভাবে সাবধানে থাকতেই হবে। সুতরাং আজকে এই ভিডিওয়ে আমি ধনুরাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে 4 আগস্ট 18 শ্রাবণ শুক্রবারের রাশিফল প্রকাশ করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে ধনুরাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। এটুকু জানে ভিডিও শেষ করলাম, নমস্কার, ধন্যবাদ।